হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কমলিকা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। তো লাস্ট ভিডিওসে তোমরা দেখেছিলে যে আমি ঠিক কোথাও যাওয়ার একটা মুহূর্তে ভিডিওস আপলোড করেছিলাম, এবং তখন তোমাদের বলেছিলাম যে আমি কোথায় যাচ্ছি, যেখানে যাচ্ছি সেই ভিডিওসটা নেক্সট ডেতে আপলোড করে দেব। তো সেদিন আমরা গিয়েছিলাম চায়োসে। তো আমরা বর্তমানে এখন ব্যাঙ্গালোরে থাকি, সেটা আমি আগেও বলেছি। তো আমার হাজবেন্ড সেই সময়টায় বাড়ি ফেরে, তো হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছিল যে শপিংয়ের জন্য একটু বাইরে বেরোবো, সেটা খুব বেশি একটা না, টুকটাক যেরকম ঘরে কিছু কেনাকাটা থাকে সেরকম শপিংয়ের জন্যই। তো সেই সময়টা শপিং ক্যান্সেল করা হয়েছে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আর বাড়ি ফিরতে ফিরতে হয়তো অনেকটাই রাত হয়ে যেত, তো শপিং আর যাওয়া হয়নি। তো কুন্তল বাড়িতে এসে কোন চা টা খায় বা স্ন্যাক্স এরকম কিছু সেই সময়টা টিফিন করে, তো বাড়িতে যখন আসেনি তাই মনে হলো যে রাস্তায় কোনো জায়গায় একটা স্ন্যাক্স বা চা আমরা কিছু খেয়ে নিতে পারি। তো রাস্তায় যাওয়ার পথে আমাদের মনে হলো এক দুটো স্টল ছিল, সেই স্টলে আমরা খেতে পারতাম, বাট মনে হলো একবার চায়োসে ট্রাই করে দেখি কেমন লাগে, কারণ অনেকদিন ধরে আমার হাজবেন্ড আর আমি দুজনেই প্ল্যান করেছিলাম যে একবার চায়োসে চা খেলে কেমন হয়, কারণ ও খুব চা খেতে ভালোবাসে এবং আমি তো খুব ভালোবাসি, বিশেষ করে দুধ চা। দুধ চাটা আমার ভীষণ ফেভারিট, ওরও ফেভারিট। তো মনে হলো ঠিক আছে, তাহলে চায়োসে কি একবার ট্রাই করে দেখা যাক কেমন লাগে। Yeah.
এত অন্যরকম সব ভ্যারাইটি ছিল যে নামগুলো দেখে আমরা ঠিক বুঝতে পারছিলাম না কোন চাটা খেতে কেমন হবে, মানে অনেকটাই দুজনে মিলে কনফিউজ হয়ে গিয়েছিলাম আর কি। তো শেষমেশ আমরা একটা ডিসাইড করলাম যে এই চাটা হয়তো ভালো হতে পারে, সেই চাটার নাম হচ্ছে গুড়ওয়ালি চা। তো ওই চাটা আমাদের বেশ ভালোই লেগেছিল। তাছাড়াও অনেক রকমের চা ছিল, যেমন হচ্ছে পাহাড়ি চা, আম পাপড় চা, এক্সেট্রা এক্সেট্রা, এরকম অনেক চা ছিল, এখন আমি নাম মনে করতে পারছি না। তো সেই গুড়ওয়ালি চাটা আমরা অর্ডার করলাম লাস্ট। তো যেটা আমি বলছি, চাটা না আমরা সাধারণত কি করি, আমরা একটা মিডিয়াম বা ছোট কাপে একজনের জন্য চা খেয়ে থাকি, কিন্তু সেই চাটা ছিল মানে দুজনের, মানে আমার আর কুন্তলের কোয়ান্টিটি হিসেবে অনেকটাই বেশি, একজনা একজন খেলে সেটা অনেকটাই বেশি, মানে একটা কাপে দুজনের কোয়ান্টিটি ওখানে আছে। আমাদের তো তাই হয়েছিল, কিন্তু সেটা কোয়ান্টিটি আমরা বুঝতে পারিনি। তো আমরা দুটোই অর্ডার করেছিলাম, তো বেশ ভালোই লাগলো। কোয়ান্টিটি হিসেবে প্রচুরটা, মানে কোয়ান্টিটি হিসেবে অনেকটাই দিয়েছে, আমার তো আমার কাছে অনেকটাই লেগেছে কোয়ান্টিটি। আর একটা যেটা বলছি সেটা হচ্ছে টেস্ট। টেস্টটা হচ্ছে আমার মানে যে খুব মানে দারুণ লেগেছে তা বলবো না, চাটা নর্মাল লেগেছে, বাট হালকা একটা সুন্দর স্মেল আসছিল গুড়ওয়ালি চা থেকে। অন্যান্য চা তো ট্রাই করিনি, দেখা যাক নেক্সট টাইম গেলে একবার ট্রাই করব, বাট একটা অন্য ধরনের স্মেল আসছিল, তো সেইটা আমার খুব ভালো লেগেছে। আর ভীষণ ভালো, ভীষণ টেস্টি, এরকম কিছু না, অ্যাভারেজ লেগেছে আমার। সো নেক্সট টাইম যদি চায়োসে যাই আর তখন যদি বৃষ্টি হয়, তাহলে আমি একটা চা ট্রাই করব যেটার নাম হচ্ছে বাড়ির শাহী চা। মানে চায়ের নামটা শুনে মনে হচ্ছিল কি যে একটা বৃষ্টি বৃষ্টি ভাব আছে, বাড়িশ নাম দিয়েছে, মানে এরকম একটা লাগছিল। তো বাড়ির শাহী চা, তো আমি নেক্সট টাইম গেলে ওটা একবার ট্রাই করবই। তো আমার মনে হয়েছিল যে প্রত্যেকটা চায়ের কোয়ান্টিটি অনেকটাই বেশি, মানে একজনের জন্য অনেকটাই বেশি। আর একটা কথা যেটা হচ্ছে গুড়ওয়ালি চায়ে যে জিনিস মানে যেটাতে আমাদের দিয়েছিল, মানে যে প্রেজেন্টেশন সেটা ছিল পুরো মাটির ভাড়ে। তো আমি লক্ষ্য করছিলাম যারা অন্য চাগুলো অর্ডার করছিল তাদের কিন্তু মাটির ভাড়ে ছিল, তাদের একটু যে কাগজের কাপগুলো হয় না সেই ধরনের কাপে চা ছিল, বাট আমার মনে হলো স্পেশালি গুড়ওয়ালি চাতে ওরকম মাটির ভাড়ে চা দিয়েছে, যেটা মানে দেখতেও খুব সুন্দর লাগে আর মনে হয় যে না কিছু একটা খাচ্ছি, মানে চা খাচ্ছি, একটা অন্যরকমের স্মেলও আসে। বিশেষ করে শীতকালে চা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলেই একটু কেমন টেস্টটা হয়ে যায়, মানে টেস্টটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তো ওদের ক্ষেত্রে মানে চায়োসের ক্ষেত্রে কি হয়েছিল, চা একদম ঠান্ডা ছিল না, মানে যেরকম চা আমরা নিতে পারি, মানে আমরা যে গরমটা সহ্য করতে পারি সেই রকম গরম চাই কিন্তু আমাদের পরিবেশন করেছিল। আর প্রাইসের দিক থেকে বলতে গেলে প্রাইস ছিল একদম ঠিকঠাক, মানে আমার তো একদম ঠিকঠাকই লেগেছিল। চায়ের কোয়ান্টিটি, টেস্ট সব কিছু মিলিয়ে আমার কিন্তু চায়ের মানে প্রাইসটা একদম ঠিকঠাক লেগেছিল। তো চায়োসে কিন্তু শুধু চা নয়, স্ন্যাক্স, নাস্তা, ডেজার্ট এরকম অনেক কিছু ছিল। তো আমরা অনেক কিছু দেখতে পেরেছিলাম, বাট সেই মুহূর্তে খেতে পারিনি, কারণ চায়ের কোয়ান্টিটি এতটাই বেশি ছিল। তারপরেও আবার নাস্তা, স্ন্যাক্স এই ধর মানে এত কিছু খাওয়ার মতো তখন খিদে ছিল না। তো স্ন্যাক্স আর নাস্তার মধ্যে আমি কয়েকটা দেখেছিলাম, তার মধ্যে মনে হলো রয়েছে ব্যান সামোসা, ব্যান অমলেট, বড়া পাও, আর একটা ছিল মনে হয় মমস পোহা। তো এরকম কয়েকটা স্ন্যাক্স আমরা দেখেছিলাম। তো আমরা সবকিছু দেখে একটাই ডিসাইড করেছিলাম যে সমোসা ম্যাটার চাট, ওই সমোসা ম্যাটার চাটটা একটাই নিয়েছিলাম। তো যেটা বলবো মানে চায়োসে আমার চায়ের থেকে সমোসা ম্যাটার চাটটা না দারুণ লেগেছে, মানে সমোসা ম্যাটার চাট এই ধরনের চাট আমি কখনো কোথাও খাইনি। এই চাটটার মধ্যে যেটা ছিল যে মটর আর একটুখানি ইমলির চাটনি দেওয়া ছিল, আর ছিল সামোসাকে কেটে কেটে টুকরো টুকরো করে স্লাইস করে দেওয়া ছিল, আর একটু মনে হয় চিলি ছিল, কিন্তু সেটা নর্মাল খাওয়ার মতো, বাট টেস্ট হিসেবে দারুণ, জাস্ট অসাম ছিল সামোসা মটর চাট। আর যদি তোমরা কখনো চায়োসে খেতে চাও তো সামোসা মটর চাটটা অবশ্যই ট্রাই করো। যদি নেক্সট টাইম যাই তাহলে ইচ্ছা আছে আমার ডেজার্ট ট্রাই করার, আর সামোসা মাটার চাটটা আমি একবার খাবই। আর একটা ইচ্ছা আছে অন্য ধরনের চা খাওয়ার, মানে গুড়ওয়ালি চায়ে তো ট্রাই করা হয়ে গেছে, তো অন্যরকম একটা চা আমি ট্রাই করতে চাই।
আর সবথেকে বড় কথা হচ্ছে ওরা খুব হাইজিন মেইনটেইন করেছে, একদম সমস্ত কিছু খুব ফ্রেশ ছিল। তো আমি এর থেকে আর বেশি কিছু বলতে পারছি না, আমি যেটুকু রিভিউ দেওয়া সম্ভব তোমাদেরকে বললাম চায়োসের সম্বন্ধে। মানে আর সব থেকে বড় কথা, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো লেগেছিল। আমি জানি না অন্যান্য জায়গায় চায়োসের কিরকম ব্যাকগ্রাউন্ড, তো এইখানে ব্যাকগ্রাউন্ড মানে ডেকোরেশন আমার দারুণ লেগেছিল। আমি জানি না আমি কতটুকু রিভিউ দিতে পারলাম, কতটুকু বলতে পারলাম, যেটুকু সম্ভব আমি বলার চেষ্টা করলাম। আর তোমাদের মধ্যে থেকে যদি আরো কিছু কেউ আমাকে জিজ্ঞেস করতে চাও তাহলে কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর অনেক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। তো আমি নেক্সট টাইম আরো ভালো ভালো ভিডিওস তোমাদের কাছে নিয়ে আসবো, চেষ্টা করবো আরো ভিডিওস ভালো করে বানানোর। তো সাবস্ক্রাইব না করলে সেই উৎসাহটা আমি পাচ্ছি না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আর একটা কথা বলার আমার দরকার, সাবস্ক্রাইব কিন্তু একদম ফ্রি। হয়তো অনেকে ভাবে যে সাবস্ক্রাইব করতে অনেক টাকা লাগে, বাট সাবস্ক্রাইব একদম ফ্রি। জাস্ট আমার চ্যানেলের নিচে সাবস্ক্রাইব যে লেখাটা আছে সেখানে একটা ক্লিক করতে হবে, তাহলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা নতুন, সাবস্ক্রাইব না করলে আমি একদমই এগিয়ে নিয়ে যেতে পারছি না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড নাইট।